প্রিয় দর্শক, জিওগ্রাফি হাউসমাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন। নমস্কার, আমি সমরূপ এবং আপনাদেরকে আবারও আমি আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি আজকের থেকে আমি একটা নতুন আলোচনা সিরিজ শুরু করতে চলেছি, সেটা হচ্ছে পরিবেশ দূষণ। এইটি অতি ইম্পর্টেন্ট একটি বিষয়, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এবং যারা বিভিন্ন শ্রেণীতে পড়ছেন তাদেরও আছে পরিবেশ দূষণ। হ্যাঁ, তো এটি অতি ইম্পর্টেন্ট একটি সিরিজ আমি তো মনে করি, তো আজকের থেকে আমি সেটা আলোচনা করতে শুরু করেছি। তো আজকে এই সিরিজের যে ফার্স্ট যে ভিডিওটা আমি আনাচ্ছি, সেইটা আমি আলোচনা করব পরিবেশ অবনমন এবং পরিবেশ দূষণের মধ্যে কী সম্পর্ক রয়েছে। তাহলে পরিবেশ অবনমন আজকের বিষয় আমাদের হচ্ছে পরিবেশ অবনমন ও পরিবেশ দূষণ। শুরুতেই বলে রাখি যে এই দুটো জিনিস অনেকে কিন্তু এক চোখে দেখেন, কিন্তু এটা কিন্তু মোটেই এক জিনিস নয়। এটা কিন্তু আপনাদেরকে আমি কিন্তু প্রথমেই বলে রাখলাম, এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আচ্ছা, পরিবেশ দূষণটা কি? ধরুন এটা কোনো একটা জায়গা, সাপোজ আমি ধরে নিচ্ছি এটা কোনো একটা স্থান বা জায়গা, এইখানে ধরুন একটি জলাশয় আছে। হ্যাঁ, এখানে ধরুন কৃষি জমি আছে। ওকে, এইখানে ধরুন ছোট ছোট বাড়ি ঘর আছে। তাহলে কি দেখুন, এই যে স্থানটার যে পরিবেশ বা এনভায়রনমেন্টটা, সেইটা কৃষি জমি, আচ্ছা বাড়িঘর এবং জলাশয় দিয়ে গঠিত। মানে এগুলো হচ্ছে এই স্থানটার পরিবেশের এক একটি উপাদান। উপাদান কিনা বলুন, জলাশয়টাও একটি উপাদান, এদিকে আপনার কৃষি জমিটাও একটি উপাদান, আর এই দুটিও কিন্তু মানে বাড়িঘর যেটা সামাজিক যে পরিবেশ সেটাও কিন্তু এটি একটি উপাদান। তাহলে এই উপাদানের মধ্যে যে কোনো এক, এই উপাদানগুলি যদি যে কোনো একটি দূষিত হয়, সাপোজ ধরুন কৃষিজমিতে অত্যধিক সার এবং কীটনাশক প্রয়োগ করা হচ্ছে দিনকে দিন। হ্যাঁ, কৃষিজমিতে অত্যধিক সার এবং কীটনাশক প্রয়োগ করার ফলে এইটার সাহায্যে ধরুন হচ্ছে এটার সাহায্যে প্রয়োগ করা হচ্ছে, তাহলে সার এবং কীটনাশক প্রয়োগের ফলে কী হচ্ছে, মাটিটা দূষিত হয়ে যাচ্ছে। তাহলে এক নম্বরেই দেখুন, মানে একটা উপাদান দূষিত হয়ে গেল, একটা উপাদান অলরেডি দূষিত হয়ে গেল। ওকে, এই একটা উপাদান যেহেতু দুটো হয়ে গেল, দূষিত হয়ে গেল, সেহেতু এইটাকে বলা হচ্ছে মাটি দূষণ। অর্থাৎ একটা সামগ্রিক পরিবেশের যে কোনো একটা ক্ষুদ্র উপাদান যদি দূষিত হয়, তখন সেটাকে আমরা বলি পরিবেশ দূষণ। অর্থাৎ এখানে ঘটছে মাটি দূষণ। এইবারে দেখুন, আমরা কিন্তু অবনমনে যাচ্ছি। এই যে সার এবং কীটনাশকটা প্রয়োগ করা হচ্ছে, সার এবং কীটনাশক প্রয়োগ করার ফলে এইখানে যে জলগুলো জলসেচের হিসাবে দেওয়া হচ্ছে, সেই জল আবার এই জলাশয়টিতে যে পরে মিশছে, এর ফলে কি হচ্ছে, মাটি তো দূষিত হয়েই আছে, উর্বরতা তো হ্রাস পেয়েই আছে, সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এই যে জলটা আগে কি ছিল, বিশুদ্ধ ছিল, কিন্তু এখন ওই যে সার এবং কীটনাশক মেশানো যে জলটা মিশলো, এর ফলে এইটাও কিন্তু হয়ে গেল দূষিত। তাহলে এইটাকে আমরা বলতে পারি জল দূষণ ঘটছে। ভালো করে বুঝুন, তাহলে এইখানে অলরেডি দুটো জিনিস দূষিত হয়ে গেল, দুটো উপাদান দূষিত হয়ে গেল, একটা হচ্ছে মাটি এবং একটি হচ্ছে জল। এইবারে সেই যে এই দুটো বাড়িতে যারা থাকেন, সাপোজ যেসব লোক থাকেন, সেসব লোক ধরুন
এই জলটাকে ব্যবহার করেন। হ্যাঁ, হয়তো ধরুন এই জলটাকে তারা কাপড় কাচার কাজে ব্যবহার করেন, হ্যাঁ বাসন মাজা, পান করা, এমনকি পান করার কাজেও তিনি ব্যবহার করেন তারা। তাহলে এই জলটা এই দুটো বাড়ি ব্যবহার করছে, এই দুটো বাড়ি ইউজ করার ফলে ওই যে আমি বললাম পান করার কাজেও ব্যবহার করে, এর ফলে পান করার কাজে ব্যবহার করার ফলে এই যে দূষিত জল, দূষিত জলটা পেটে যাচ্ছে, এর ফলে তাদের শরীরে নানা রকম সমস্যা ঘটছে, এর ফলে তার কি হচ্ছে এই উপাদানটিও কিন্তু দূষিত হয়ে গেল। তাহলে এখানে ভালো করে ঠান্ডা মাথায় একটা জিনিস ভাবুন যে এইখানে তিনটে উপাদান আমি আগেই বলেছি, মাটি, জল এবং সামাজিক। তাহলে এখানে কি হচ্ছে, প্রথমে হলো মাটি দূষণ, তারপর হলো জল দূষণ, এবং পরে এখানে হলো সামাজিক দূষণ। তাহলে এই যে তিনটে উপাদান দূষিত হয়ে গেল, হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা কি বলতে পারি যে এই স্থানটিও দূষিত হয়ে গেল, আর যে সামগ্রিক স্থানটা দূষিত হয়ে গেল এইটাকে আমরা বলতে পারি পরিবেশের অবনমন। অর্থাৎ কি, পরিবেশের অবনমন হচ্ছে একটি সামগ্রিক পরিবেশ দূষণ, যদি আমরা একটা ব্রড সেন্সে দেখি জিনিসটাকে। আর পরিবেশ দূষণ হচ্ছে এক বা একাধিক উপাদানের দূষণ। ওকে, মানে কি আমরা কি বলতে পারি, পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করবে। আমরা কি দেখলাম, মাটি দূষণ প্রথমে ঘটলো, মাটি দূষণ জল দূষণকে ত্বরান্বিত করলো, আবার মাটি দূষণ জল দূষণ উভয় কিন্তু সামাজিক দূষণকে ত্বরান্বিত করলো, সর্বোপরি এই স্থানটার অবনমনকে কিন্তু ত্বরান্বিত করলো। এর ফলে আমরা কি বলতে পারি যে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে কিন্তু ত্বরান্বিত করে, অর্থাৎ মানে কি বলবো, মানে খুব তাড়াতাড়ি করায় আর কি পরিবেশের অবনমনটা। ওকে, আমি একটা সোজা উদাহরণ দিয়ে বলছি, ধরুন আপনার পায়ের হাড়টা ভেঙেছে, সাপোজ ধরুন আপনার পায়ে হাড় ভেঙেছে, তখন আপনি কি করবেন, কিছুদিন ধরুন স্ক্র্যাচার নিয়ে হাঁটতে পারবেন, মানে ওই পাটাকে আপনি কিন্তু ইউজ করতে পারবেন স্ক্র্যাচারের সাহায্যে, এমনি পারবেন না, স্ক্র্যাচারের সাহায্যে পারবেন। এইবারে যদি ধরুন আপনার পাটা কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তাহলে কি ওই পাটা আপনি কি আর ইউজ করতে পারবেন, ওই যে পাটা তো একবারই চলে গেল, তখন আপনাকে একটা পায়ের সাহায্যে কিন্তু হাঁটতে হবে। সেটাই হচ্ছে ব্যাপার, ওই যে আপনার পায়ের হাড়টা ভেঙেছিল, ওই হাড় ভাঙাটা হচ্ছে পরিবেশ দূষণ, মানে উপাদান, অর্থাৎ আমরা কি জানি, পা বিভিন্ন উপাদান দিয়ে গঠিত, মাংস, হাড়, পেশি বিভিন্ন উপাদান দিয়ে গঠিত। আমি এটা ডিটেলসে বলতে পারবো না, আমি ওসব ব্যাপারে খুব কাঁচা, বায়োলজিতে খুব কাঁচা, আমি আগেই বলে দিচ্ছি। তো হাড় হচ্ছে একটা উপাদান, পায়ের একটা উপাদান হচ্ছে হাড়। তাহলে এই হাড়টা ভেঙে গেল, পরিবেশ দূষণ ঘটলো, মানে ওই হাড়টা নষ্ট হয়ে যাওয়ায় কিন্তু ওটা একটা মানে পরিবেশ দূষণের সঙ্গে সামঞ্জস্য রক্ষা পেল। এইবার আমি কি বললাম যে ওই হাড় ভাঙার ফলে, মানে হাড় ভাঙাটা কি হলো, আপনার পা বাদ দেওয়াটাকে কিন্তু ত্বরান্বিত করলো। হ্যাঁ না না, আপনার হাড় ভাঙলো বলেই তো আপনার পাটা বাদ গেল। তাহলে সর্বোপরি যে সামগ্রিক যে পাটা বাদ দিয়ে দেওয়া হলো, হ্যাঁ সেইটা হচ্ছে অবনমন, মানে কি পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে। আশা করি এই পায়ের উদাহরণটার সাহায্যে আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন। এইবার আমি বলবো যে পরিবেশের অবনমন সামগ্রিকভাবে ঘটে, আমি আগেই বললাম, কিন্তু পরিবেশ দূষণ স্থানীয়ভাবেও ঘটতে পারে। এইবার আমি একটা উদাহরণ দিচ্ছি, 2011 সালে জাপানে ফুকুশিমা যে পারমাণবিক দুর্ঘটনা ঘটে, ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা, এটি হচ্ছে সামগ্রিক জাপানের একটি পরিবেশ, মানে এই যে ফুকুশিমা অঞ্চলটার পরিবেশের অবনমন। এই যে পারমাণবিক দুর্ঘটনাটা ঘটেছিল তাতে কিন্তু মাটি, জল, বায়ু একদম সব দূষিত হয়ে গেছে, পরিবেশের সব উপাদানই একদম দূষিত হয়ে গেছে। তাই ওটাকে আমরা বলতে পারি
পরিবেশ অবনমন, এইটা হচ্ছে একটা পরিবেশ অবনমন। আবার আমরা যদি বলি কালী পূজোর সময়, কালী পূজার সময় বাজি ফাটানো, এইটি হচ্ছে একটি পরিবেশ দূষণ। কেন বাজি ফাটানোর ফলে যে বিভিন্ন আপনার বিষাক্ত গ্যাসগুলো বায়ুতে মিশছে, সেটার ফলে বায়ু দূষিত হচ্ছে। আমরা কি জানি পরিবেশের একটি উপাদান হচ্ছে বায়ু, তাহলে এর ফলে কি হচ্ছে বায়ুটা দূষিত হয়ে যাচ্ছে। আবার সর্বোপরি শব্দ দূষণও ঘটছে। তাহলে আমি কি বললাম যে পরিবেশের এক বা একাধিক উপাদানের দূষিত হওয়াকে বলা হচ্ছে পরিবেশ দূষণ। তাহলে এটাকে আমরা বলতে পারি পরিবেশ দূষণ। কিন্তু ফুকুশিমা 2011 সালে জাপানের ফুকুশিমাতে যে পারমাণবিক দুর্ঘটনাটা যেটা ঘটেছিল, সেইটা হচ্ছে পরিবেশের সামগ্রিক অবনমন। কারণ এর ফলে এই ফুকুশিমা অঞ্চলের জল, বায়ু, মাটি সব কিছু দূষিত হয়ে যায়, এমনকি সামগ্রিক যে পরিবেশ সেটাও কিন্তু দূষিত হয়ে গেল। আশা করি আপনারা পরিবেশের অবনমন এবং পরিবেশের দূষণের পার্থক্যটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। পরের ভিডিওতে আবার এই সিরিজটাকে আমি চালিয়ে নিয়ে যাবো কিছুদিন। হ্যাঁ, তো আমি একটা আলাদা দরকার হলে একটা আলাদা প্লেলিস্টও করে দেবো আমার চ্যানেলে, এনভায়রনমেন্ট বলে, সেটা আপনারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ারের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, নমস্কার।